ব্যয়বহুল চীনা প্রযুক্তির বদলে দেশি প্রযুক্তিতে ডেমো ট্রেন পরিচালনায় সফল হয়েছেন প্রকৌশলীরা। এর ফলে অকেজ হয়ে পড়ে থাকা দেশের 20টি ডেমো ট্রেন সচল হয়ে যুক্ত হবে রেলওয়েতে। রবিবার বিকাল 3:30টায় তৃতীয়বারের মতো হলুদ সহ পার্বতীপুর থেকে পঞ্চগড় পথে চালানো হয়েছে দেশীয় প্রযুক্তিতে মেরামত হওয়া একটি ডেমো ট্রেন। সফল এই ট্রায়ালে ট্রেনের গতি ছিল ঘন্টায় 72 কিলোমিটার। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে রেল ব্যবহারে যুক্ত হবে এই ডেমো ট্রেনটি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, দেশে অকেজো হয়ে থাকা 20টি ডেমো ট্রেন চীনের প্রযুক্তিতে মেরামত করা হলে খরচ পড়বে প্রায় 600 কোটি টাকা, আর নতুন উদ্ভাবিত প্রযুক্তিতে মেরামত করা হলে খরচ পড়বে মাত্র 100 কোটি টাকা। একই সঙ্গে ছোটখাটো কিংবা বড় ধরনের মেরামতের প্রয়োজন হলেও এখন থেকে আর চীনের দ্বারস্থ হতে হবে না। রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, 2013 সালে 645 কোটি টাকা ব্যয়ে চীন থেকে 20টি ডেমো ট্রেন নিয়ে আসা হয়েছিল। এসব ডেমো ট্রেন পরিচালিত হতো এক ধরনের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। আমদানির সময় বলা হয়েছিল এসব ট্রেন 20 বছর মেয়াদের আগে নষ্ট হবে না, কিন্তু আমদানির মাত্র 5-6 বছরের মধ্যেই সেগুলো একের পর এক বিকল হতে থাকে। 9 বছরের মধ্যেই 20টি সবগুলো ট্রেনই বিকল হয়ে পড়ে। প্রথম অবস্থায় বিকল হয়ে পড়লে মডিউল পরিবর্তন করা হতো, একটি মডিউলের দাম প্রায় 7 লাখ টাকা। সেই সঙ্গে এই মডিউলকে পরিচালনার সফটওয়্যার সেট আপ দিতে হতো, ফলে দ্বারস্থ হতে হতো চীনের প্রকৌশলীদের কাছে। ফলে এসব মডিউল কেনার পাশাপাশি সেট আপ দিতেও ব্যয় হতো। প্রতিটি ট্রেনে 40টি করে মডিউল রয়েছে। অনবরত একটির পর একটি মডিউল নষ্ট হয়ে যেতে শুরু করায় এক পর্যায়ে এসব ট্রেন মেরামতের আগ্রহ হারিয়ে ফেলেন সংশ্লিষ্টরা। ফলে 20টি ডেমো ট্রেনই ঢাকা, চট্টগ্রাম, পার্বতীপুর সহ বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। রেলওয়ে দপ্তরের কর্মকর্তারা জানান, ওই সময় ডেমো ট্রেনগুলো নির্মাণ করেছিল চীনের তাংশাং ইন্টারন্যাশনাল ও ড্যানিয়াল টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ডেমো ট্রেনের পুরো নাম ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। মূলত স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ট্রেনগুলো আমদানি করা হয়েছিল। ট্রেনগুলো দুদিকে 2টি ইঞ্জিন ও মাঝখানে 300 যাত্রী বসার আসন রয়েছে। এছাড়াও দাঁড়িয়েও যাতে যাওয়া যায় সে ব্যবস্থাও ছিল। এসব ডেমো ট্রেন পরিচালিত হয় এক ধরনের বিশেষ কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। ওই সময় ট্রেন হস্তান্তর করা হলেও এই সফটওয়্যার হস্তান্তর করা হয়নি বা এ বিষয়ে দেশি প্রকৌশলীদের অবহিত করাও হয়নি। এসব সফটওয়্যারের বিষয়ে চীনা কোম্পানি বিশেষ গোপনীয়তা অবলম্বন করে। প্রতিটি ট্রেনে 40টি মডিউল রয়েছে। এসব মডিউলের সঙ্গে সফটওয়্যার সেট আপ দেওয়া রয়েছে। কোনো মডিউল বিকল হলে সেই মডিউল পরিবর্তনের সময় সফটওয়্যারও সেট আপ দেওয়া হয়। প্রতিটি মডিউলের দাম 7 লক্ষ টাকা। এসব মডিউল সেট আপ দিতেন চীনা প্রকৌশলীরা, ফলে তাদের পারিশ্রমিক ব্যয়ও ছিল। ট্রেনগুলো বিকল হওয়ার পর নতুনভাবে মডিউল স্থাপন ও সফটওয়্যার সেট আপ দিতে হিমশিম খেয়ে পড়ে রেলওয়ে বিভাগ। এজন্য বিকল হওয়া ডেমো ট্রেনগুলো মেরামত করা হয়নি দীর্ঘদিনেও। এরই মধ্যে বাংলাদেশের রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম ট্রেনগুলোকে সচল করতে দেশি প্রকৌশলীদের দ্বারস্থ হন। এসব ডেমো ট্রেন সচল করতে এগিয়ে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আণবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী আসাদুজ্জামান। তিনি দীর্ঘ 1.5 বছর গবেষণা করে সফল হন। 1.5 বছরের চেষ্টায় মাত্র 72 দিন কাজ করে চীনা প্রযুক্তিকে সরিয়ে দেশি প্রযুক্তি ব্যবহার করে একটি ডেমো ট্রেনকে সচল করেছেন তিনি। ইতিমধ্যেই লোডসহ 3 বারের সফল ট্রায়াল হয়েছে। তার এই মেরামতের কার্যক্রমে সহযোগিতা করেন প্রকৌশলী আজিম বিশ্বাস সহ পার্বতীপুর ডিজেল লোকো ওয়ার্কশপের কর্মকর্তা কর্মচারীরা। প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, 2021 সালের মার্চ-এপ্রিল থেকে এই মেরামতের কার্যক্রম শুরু হয়। সেটি ছিল করোনাকাল, ফলে মেরামত করতে যে সমস্ত যন্ত্রাংশ প্রয়োজন তা আমদানি করতে কিছুটা দেরি হয়। প্রায় 1.5 বছর ধরে আমরা কাজ করেছি, এর মধ্যে লোকো কারখানায় কাজ করতে হয়েছে 72 দিন। আমরা ইতোমধ্যেই ট্রায়াল দিয়েছি এবং সফল করতে পেরেছি। এখন যে পর্যায়ে আছি তাতে আমরা সফল। ট্রায়ালগুলোতে লোড, গতি, পরিচালনা সব কিছু ঠিকঠাক রয়েছে। আমাদের হিসেব মতে চীনা প্রযুক্তি ব্যবহার করে 20টি ডেমো ট্রেন সফল করতে প্রায় 600 কোটি টাকা প্রয়োজন, আর দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খরচ পড়বে মাত্র 100 কোটি টাকা। এই টাকা বরাদ্দ পেলে আগামী 3 মাসের মধ্যেই 20টি ডেমো ট্রেন সফল করা সম্ভব। ডেমো ট্রেনের লোকোমাস্টার মশিউর রহমান ও সহকারী লোকোমাস্টার নুরুজ্জামান বলেন, চায়না প্রযুক্তিতে নির্মিত এসব ডেমো ট্রেন দেশি প্রযুক্তিতে চালাতে সমস্যা হচ্ছে না। প্রয়োজনীয় গতিও ঠিক রয়েছে।
ঘন্টায় 72 কিলোমিটার পর্যন্ত গতি উঠছে। পার্বতীপুর লোকো ইয়ার্ডের ইনচার্জ কাকিউল ইসলাম বলেন, পার্বতীপুরের লোকোশেডে অকেজ অবস্থায় থাকা দুটি ডেমু ট্রেন গত বছরের 24 মার্চে মেরামতের জন্য ডিজেল লোকো ওয়ার্কশপে হস্তান্তর করা হয়। লোকোশেডরা গত বছরের 2 এপ্রিল থেকে কাজ শুরু করেন। ইতিমধ্যে এই ডেমু ট্রেনটি মেরামত চলাকালে 29 বার ট্রায়াল দেওয়া হয়েছে। এর মধ্যে যাত্রী লোড ছাড়া 27 বার এবং যাত্রী লোড নিয়ে 3 বার পঞ্চগড় ও লালমনিরহাট পথে চালানো হয়। সফলভাবে এসব ট্রায়াল সম্পন্ন হয়েছে। প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, চীন থেকে আনা ডেমু ট্রেন চালানো হতো মডিউলের মাধ্যমে। আমরা সহজ প্রক্রিয়া এসব ট্রেন চালুর ব্যবস্থা করেছি। প্রায় 1 বছর ধরে আমরা এই চেষ্টা করে মোটামুটি সফল। আগামী 4-5 মাস পর্যবেক্ষণ করার পর আমাদের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এটি সফল বলে মনে করা হবে। পরে যতগুলো ডেমু ট্রেন আছে সবগুলো এই প্রক্রিয়া আনা হবে। এখানে 1টি ডেমু ট্রেনের চূড়ান্ত ট্রায়াল সম্পন্ন হয়েছে, এখনো 19টি ট্রেন রয়েছে। চীনের টেকনোলজি জটিল ছিল, সেটি সহজ করতে এই প্রক্রিয়া। এতে দেশীয় প্রযুক্তিতে এসব ডেমু ট্রেন পরিচালিত হবে, ফলে অর্থ সাশ্রয় হবে। শুধু দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।